আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, ইমরান বিউটি আগের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের যেই বিষয়টি হচ্ছে সেই বিষয়টা হলো, যে সমস্যাটা আমিও ফেস করতেছি সেটা হচ্ছে গাপ্পি মাছ চিকন হয়ে তারপর দুর্বল হয়ে মারা যাচ্ছে। আমার মনে হয় না কোনো উদ্যোক্তা রয়েছে যে এই সম এমন কোনো উদ্যোক্তা রয়েছে যে এই গাপ্পি মাছের এই সমস্যাগুলো ফেস করেনি। তো এই সমস্যা থেকে কীভাবে দ্রুত বের হওয়া যায় এবং কীভাবে গাপ্পিকে আবার আগের স্বাভাবিক অবস্থায় নেওয়া যায় সে সম্পর্কে নিয়ে আজকের ভিডিওটা। তো সে সম্পর্কে আজকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে সমস্যাটার কথা বললাম, গাপ্পি মাছ চিকন হয়ে মারা যাচ্ছে, সেই সমস্যাটা প্রতিকারের জন্য আপনাদের এই জিনিসগুলো লাগবে। দেখুন, আমি আদা নিয়েছি, তারপর গ্লাস নিয়েছি, তারপর চাকু নিয়েছি, তারপর রসুন নিয়েছি। দেখুন আপনারা, এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনারা গ্লাসের মধ্যে পানি নেবেন। আমি আমার একটি ট্যাঙ্ক থেকে পানি নিচ্ছি, দেখুন পানি নিলাম। পানি নেওয়ার পর আপনারা যেই মাছের আদার ব্যবহার করেন সেই মাছের আদার থেকে আদার নেবেন। দেখুন আমি আদা নিচ্ছি, গ্লাসে রাখবেন। গ্লাসে দিলাম, দেওয়ার পর আপনারা যে রসুনটা রয়েছে সেই রসুনটাকে প্রসেস করবেন, কেটে ছোট ছোট টুকরো করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, আমি ভিডিওটা একা করার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে, তবু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রসুনটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে, একবার ছোট ছোট করে কেটে। এখন এই রসুনটাকে আপনারা আপনাদের যে আদারের গ্লাসের মধ্যে আদার রেখেছেন ওইখানে ছাড়ুন, ওখানে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিন, কারণ আদারের সাথে যেন এটা খুব ভালোবাসে, ভালোভাবে মিশে। তো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আমি আদার সাথে আমার রসুন এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের ট্যাঙ্কে দিয়ে দেবেন। এরকম করে আপনারা যদি ছয় থেকে সাত দিন সকাল বিকাল আদার দেওয়ার সাথে, আমরা মূলত দুইবেলা আদার দিয়ে থাকি, তো সকালে আর বিকালে আদার দিলে ইনশাল্লাহ আল্লাহ যদি মাফ করে 6 থেকে 7 দিনের মাথায় সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইমরান বিউটি আগের সাথে থাকবেন, আর যারা নতুন রয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।